খুব লম্বা ইতিহাসে যাব না, ছোট করে আপনাদেরকে বলি। জাতীয় পার্টি নেত্রকোণা চার মোহনগঞ্জ মদন খালিয়াঝুরি এই নির্বাচনী আসনে তারা অংশগ্রহণ করেনি, তারা ফর্ম নেয়নি। এর ফলে সোশ্যাল মিডিয়া আমরা দেখছি অনেকগুলো কথাবার্তা ঘুরে বেড়াচ্ছে, জাতীয় পার্টিও কি শেষ পর্যন্ত এসে এই সরকারের অধীনে নির্বাচন বয়কট করলো কি না, টেকনিক্যাল কোনো জায়গা থেকে তারা এই অবস্থান নিল কি না, তাদের কৌশলটা আসলে কী, এরকম অনেক কিছু আজকে দেখবেন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ ঘোষণা দিয়েছেন যে জাতীয় পার্টি টেকনিক্যালি নির্বাচন বর্জন বা নির্বাচন বয়কট শুরু করেছে বর্তমান সরকারের অধীনে। এই জায়গাটায় আমি আলোচনা করার আগে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে নিই, সেটা হলো নেত্রকোণা চার ওই মোহনগঞ্জ মদন খালিয়াঝুরি আসনে মোটামুটিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন একজন সাজ্জাদুল হোসেন, তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব, বিমানের চেয়ারম্যান এবং বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্বে তিনি ছিলেন, বিভাগীয় কমিশনার, বেশ কয়েকটি জেলার তিনি জেলা প্রশাসক ছিলেন। তো আমরা সরাসরি, আমরা যেহেতু ওই এলাকার মানুষ এবং প্রতিনিয়ত ওই এলাকার সঙ্গে আমাদের যোগাযোগ আছে, আমরা এর আগের কন্টেন্টে কিছু আপনাদেরকে ধারণা দিয়েছি। ওই এলাকাটি এমন একটি এলাকা, আজকে থেকে 10 বছর আগেও ধরেন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আসার 2-3 বছর পর পর্যন্ত আমি যখন ঢাকা থেকে যেতাম, আমি যেহেতু প্রায় প্রতি সপ্তাহে যেতাম, 2016 সাল পর্যন্ত প্রায় প্রতি সপ্তাহে আমি যেতাম, এখন একটু হয়তো মাসে 2 বার যাই বা একটু কম বেশি হয়, তখন প্রতি সপ্তাহে যেতাম, এমনও হতো ঢাকা থেকে অফিস শেষ করে রাত 7টা-8টা-9টায় রওনা দিয়েছি, পরদিন সকাল 7টা-8টা-9টায় পৌঁছাতাম এবং পৌঁছে আবার সারাটা দিন থেকে রাতে ফিরতাম, পরদিন এসে পৌঁছাতাম। জীবন ঝালাপালা, একখানা ব্রিজ ছিল, এই ব্রিজটা শেষ হতে 10 বছর সময় লেগেছিল। বঙ্গবীর কাদের সিদ্দিকীর ওই যে তার যে কন্ট্রাক্টারি ফার্ম সোনার বাংলা, সেটি কন্ট্রাক্ট পেয়েছিল সেই ব্রিজটি, ঠাকুরাকোনা ব্রিজ বলে। কত দিন রাতে গিয়ে সেই ব্রিজে ঝুলেছিলাম, তারপর দুনিয়া ঘুরে আরও দুই তিন উপজেলা ঘুরে নিজের এলাকা মোহনগঞ্জ যেতে হতো। কেন এই কথাগুলো বলছি, এবং আমাদের প্রত্যন্ত এলাকা তো তাই ছিল, সেই মোহনগঞ্জে ধরেন একটা মানুষ এমপিও না কিছুও না, আমি এর আগে কন্টেন্টে বলেছি যে অন্য 10 জন সচিব যেরকম, সাজ্জাদুল হাসান সেরকম না, তাকে আমরা ব্যক্তিগতভাবে চিনি, পারিবারিকভাবে চিনি, নানানভাবে চিনি। সচিব থাকা অবস্থায় একটা এলাকাকে কীভাবে চেঞ্জ করা যায়, কতটুকু করা যায়, অনেকে হয়তো নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা সারা বাংলাদেশের 16 কোটি মানুষ হয়তো চেনেন না, সেটা একটা উপজেলা লেভেল, যদিও ব্রিটিশ আমল থেকে এটা বাণিজ্যিক একটা রাজধানী এবং হাওড়ের রানী ক্ষেত, তখন থেকে সেখানে রেললাইন আছে, কিন্তু ট্রেন বলতে ছিল এমন ট্রেন যে এই ট্রেন 8টার ট্রেন কয়টায় আসবে ঠিক নেই, সেখানে এখন হাই সুপার ফার্স্ট ক্লাস বাংলাদেশের প্রথম সারির যে ইন্টারসিটি ট্রেন সেই ট্রেন যায় এবং মোহনগঞ্জ হচ্ছে শ্রেষ্ঠ স্টেশন এবং মোহনগঞ্জের নামেই মোহনগঞ্জ এক্সপ্রেস সেখানে যায় এবং একেবারে ওয়েল ডেকোরেটেড এবং ওয়েল সার্ভিস। এটার পেছনে এই সাজ্জাদুল হাসান সাহেবের ভূমিকা, তিনি সেখানে কালচারাল কিছু কাজ করেছেন, সুরজনরঞ্জন মজুমদার যাকে আপনারা অনেকে হয়তো চিনেনই না, রবীন্দ্র গল্পৈষক বাংলাদেশ এবং রবীন্দ্রনাথের অন্যতম শিষ্য, তার সেই সুরজনরঞ্জন মজুমদার কালচারাল সেন্টার করেছেন। উকিল মুন্সি বাংলার লোকগানের একজন অন্যতম পথিকৃৎ যাকে যিনি হারিয়ে গেছিলেন, সেখানে উকিল মুন্সি কমপ্লেক্স হয়েছে, পর্যটন এলাকা হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, সব কিছুই এই ভদ্রলোকের হাত দিয়ে। এবং আমরা একজন সৎ এমপি হারিয়েছি যাকে নিয়ে আমরা এর আগে কন্টেন্ট করেছি, এবার আমরা এরকম আরেকজন তার কপি বা এরকম উত্তরাধিকার তিনি রেখে গেছেন সেরকম একজনকে পেয়েছি, এটা নিয়ে আমার কোনো বিতর্ক বা তর্ক নেই। কিন্তু এবং দলমত নির্বিশেষে তিনি যেসব ডেভেলপমেন্টগুলো করেছেন তার কাছে, এই যে এখন যারা রাজপথে আন্দোলনে আছেন, তীব্র আন্দোলনে আছেন, তার কাছে বিপদে পড়ে আসেন নাই আমাদের এলাকার এই আন্দোলনমুখী মানুষও কম নাই, অসংখ্য তারা বিপদে পড়ে এসছেন, নানানভাবে যোগাযোগ করেছেন, তিনি হেল্প করেছেন এবং যে কারণে দলমত নির্বিশেষে তাকে ওখানে একটা গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে, সেই আসনে জাতীয় পার্টি এবার ইলেকশনে যায়নি, এটাই প্রশ্ন উঠেছে। আমি একটু মনে করে দিই আপনাদেরকে, হোসেন মাহমুদ এরশাদের ক্ষমতা থাকাকালীন সময়ে শাজানিয়ার চৌধুরী নামে একজন ওই এলাকায় জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন, অটোপাস যদিও ওই এরশাদ সাহেবের যে ইলেকশনে, সেই সব ইলেকশনের মধ্যে দিয়ে শাজানিয়ার চৌধুরী এমপি ছিলেন, তিনি 91-15,000 ভোট পেয়েছিলেন, আমার যদিও মনে পড়ে অ্যারাউন্ড তাই সে ভোট পেয়েছিলেন। সেই শাজানিয়ার চৌধুরী নেই, কিন্তু তার উত্তরাধিকার কিছু তৈরি করেছিলেন, জাতীয় পার্টির ওখানে টুকটাক অ্যাক্টিভিটিস নাই তা না, তারপরে জাতীয় পার্টি ওখানে প্রার্থী দেয়নি। আমি এটা কনফার্মেশনের জন্যে জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেছিলাম, আপনাদেরকে এই কন্টেন্ট দেওয়ার আগে 24 জুলাই রাত
সাড়ে আটটার দিকে নটার দিকে কন্টেন্ট তৈরি করার আগে জাতীয় পার্টির সঙ্গে আমার যোগাযোগ হয়। তাদের সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, তারা বলছেন যে না, আমরা নির্বাচন বয়কট বা নির্বাচন প্রত্যাহার করেছি এরকম কোনো বিষয় নেই। বেসিক্যালি ওই নির্বাচনী আসনের আমাদের কোনো নেতাই আমাদের পার্টির কাছে মনোনয়ন চাননি। আগে তো পার্টি মনোনয়ন দিবে, পার্টি থেকে মনোনয়নপত্র কিনতে হয়। যেমন সাজেদুল হাসান, তিনি এমপি হওয়ার পথে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনেছেন, তারপর আওয়ামী লীগের ক্যান্ডিডেট হিসেবে জমা দিয়েছেন। একইভাবে জাতীয় পার্টি থেকে ওই এলাকার কেউই ক্যান্ডিডেট হিসাবে মনোনয়নপত্র কিনেননি, যে কারণে জাতীয় পার্টি কাউকে মনোনয়ন দিতে পারেনি। এবং যেহেতু মনোনয়ন দিতে পারেনি, নিজেরাও সহোদ্যোগী হয়ে কোথাও কাউকে দাঁড় করাবে সেই জায়গায়ও তারা যায়নি। এইরকম একটা ব্যাখ্যা জাতীয় পার্টির পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে যে এইভাবে কিন্তু তারা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো বয়কট বা কোনো ইয়েতে যাননি। এইটা জাতীয় পার্টির সূত্রে আমাকে তাদের দিক থেকে তাদের উত্তরটা দেওয়া হয়েছে। তবে সব কিছুর পরেও যেহেতু এটি একটি উপনির্বাচন ছিল, যেমন চট্টগ্রাম 10 উপনির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করছে সামনে নির্বাচন, যদিও ওই নির্বাচনের মনোনয়নপত্র মনোনয়ন ফর্ম এবং মনোনয়ন ইন্টারভিউ ঢাকার 17 আসনে জাতীয় পার্টির যে প্রার্থী দিয়েছিল সেই প্রার্থী এবং চট্টগ্রাম 10-এর একই দিনে ইন্টারভিউ হয়েছিল। ঢাকা 17 নির্বাচনের অনুষ্ঠিত হওয়ার আগের ঘটনা এটা। ঢাকা 17 নির্বাচনে এসে জাতীয় পার্টির প্রার্থী অগাধ মানে অঢেল অভিযোগ করেছেন, আপনারা এটা জানেন, আমাদের এখানেও তিনি ইন্টারভিউ দিয়েছেন। এই অভিযোগের পর প্রথম উপনির্বাচন ছিল নেত্রকোণা 4। এই জায়গায় অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে যে আসলে তাহলে বিষয়টা কী। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।